আমরা অনেকে জানি গত বছর অনেকে গাবতলী হাট থেকে গরু ফেরত নিয়ে গেছে, তাদের অনেকের গরু অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা জানি, কিন্তু আল্লাহর রহমতে আপনারটা সুস্থ আছে, থাকার কারণটা কি? আমার গরুটা আমার বিশ্বাস, তখন তো আমার এই অনেকে বলছিল গরুটা রাইখে যান, এত বড় গরু ফেরত নিয়ে না, তো আমার বিশ্বাস ছিল এই গরুটা আমার নিজের পালিত গরু, আমার সমস্যা হবে না, আমি ন্যাচারাল খাবার খাওয়াইছি, এই গরুটা যদি আমি আরো এক বছরও পালি আমার মনে হয় না যে কোনো কিছু সমস্যা হবে। আচ্ছা, তো এমনি কি আপনি কতদিন আগে ওয়েট করা যে এত কেজি ওজন আছে? এটা আপনার রোজার 5-7 দিন আগে। রোজার 5-7 দিন আগে? হ্যাঁ, তার মানে প্রায় এখন তো এক মাস আরো দীর্ঘায়িত হয়েছে, এক দেড় মাস হয়ে গেছে, এখন কি আরো কতটুকু বাড়ার সম্ভাবনা আছে? এটা তারপরেই করা হয় নাই, তো 1300 কাছাকাছি হয়ে যাওয়ার কথা, তারপরে এই আস্তে আস্তে 1300 প্লাস হয়ে যাবে, আরো দেড় দুই মাস আছে। এমনি দাম টাম কি আমাদেরকে জানানো পসিবল যে আমরা কত টাকা চাচ্ছি বা কত টাকা হলে বিক্রি করবো, এরকম বলা সম্ভব কিনা? আসলে রিজিকি কি আছে বলা যাচ্ছে না, আমি এই গরুটা আলোচনার সাথে সাথে বিক্রি করতে চাচ্ছি। আচ্ছা, তো গরুটা বিক্রি করবো, এটাই আমার আশা হবে, আমি ন্যায্য মূল্য পাইলে আমি বিক্রি করে দিচ্ছি। কতবার কোরবানি হাটে তুলেছিলেন গাবতলী হাটে? হ্যাঁ, তখন আপনি কত দাম চেয়েছিলেন? তখন আমি 12 লাখ চেয়েছিলাম। 12 লক্ষ টাকা চেয়েছি? হ্যাঁ, 12 লক্ষ। গতবার তো আপনি যে ঘরে গরুটি রাখেন, আমরা একটি ভিডিওতে দেখেছি আপনি গরুটি গেট ভেঙে বের করেছেন। হ্যাঁ, কি কারণে গেটটা ভাঙা লাগে? আগের বছর যে আমার গরুটা ছিল 1000 প্লাস, তো এবছর আমি গরুটা যে গাবতলি রান্না করে আমি গরুটা খাওয়াচ্ছি দাওয়াচ্ছি করছি, আমি আর গরুটা কখনো বের করি, তো এবছর আমি বের করতে যে এখন মাথা বের হয় আর দেখি বডি বের হয়, এই অবস্থা। আগের বছরও এই সমস্যাটা হয় নাই, আর দেখা গেছে আপনার বের হয়েছে কিন্তু এরকম ভাবে আমি বুঝতে পারিনি। আচ্ছা, কি এমন খাবার দিয়েছে যে গত বছর গরুর গেট ভেঙে বেকার হলো না, এবার আপনাকে গেট ভাঙতে হলো, এমন কি খাবার দিয়েছেন যে গরুটি এত স্বাস্থ্যবান হয়েছে? না, ওই তুলনা হিসেবে এত স্বাস্থ্যবান হয় না, কারণ আগের বছর আসলে 1000 প্লাস, এবছর আপনার 1300 কাছাকাছি হয়েছে, 300 কেজি মতো এক বছরে গরু 300 কেজি মতো বাড়ছে, তো ওই রকম। আবার গেটটা একটু মনে হয় ই ছিল, এটি গরুর তুলনায় একটু ছোট ছিল, এর জন্য হয়তো পারে আমার ন্যাচারাল খাবারই, আর কোনো খাবার না। কতদিন পরে এই আপনার খামার থেকে গরুটা বের করেছেন? 10 মাস। 10 মাস এই ঘরের ভিতরেই ছিল? 10 মাস ঘরের ভিতরে, মানে বাইরে আর বের করা হয় না? বাইরে আর বের করা, আলো বাতাস দেখাননি গরুকে? না, দাঁত কেটে এটা গরুর দাঁতের 6টা। গত বছর 1000 কেজি ছিল, আপনি দাম চেয়েছেন 12 লক্ষ। হ্যাঁ, 12 লক্ষ, তার মানে এবার তো আরো প্রায় 300-250 এরকম, 300 কেজি মতো বাড়ছে এবার, মানে তার মানে কত চাচ্ছেন, মানে একটু কি? আমি ফোনে আমি এই যে আমি দাম চাচ্ছি না, আর কোনো ভালো ক্রেতা যদি পায় আমি আলোচনার সাথে আমি বিক্রি করে দেবো। আচ্ছা, কেউ যদি কিনতে চায় কন্ট্যাক্ট নাম্বারটা কি একটু বলবেন? হ্যাঁ, অবশ্যই বলেন। 01-621-0162-1-670-670-408-408। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। আচ্ছা, আর যদি হেমাদপুর হয়ে যদি আসে তাহলে কিটিংচর স্কুলের পিছনে বাসা। আচ্ছা, সিঙ্গার মানিকগঞ্জ হয়ে যদি আসে কিটিংচর স্কুলের পিছনে বাসা, মেন রাস্তার সাথে। আমিনুল ভাই, বাংলাদেশে এরকম অসংখ্য বড় গরু আছে, হ্যাঁ, কিন্তু আপনার এই বড় গরু কেন ক্রেতারা কিনবে, আপনার গরু সম্পর্কে বলবেন, কেন কিনবে আপনারটা? আমারটা জানি না কেন কিনবে বা কিনবে কেন, কারো দিকে বলা হচ্ছে না, তো আমার এটা গরুটা আমি স্বাভাবিক খাবার, গ্রামাঞ্চলের আমি ছোটো খামারি, ক্ষুদ্র খামারি, আমি ন্যাচারাল খাবার যে এই খাবারটা খাওয়াই আমি বড় করছি, কোনো আমার ই নাই এর ভিতরে। যদি কেউ যদি ভালো গরু কিনতে চায় তাহলে কিনতে পার। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার গরু যারা কিনবে, ভালো গরু যারা ক্রয় করতে চায়, তা ঠকবে না, একদম স্বাস্থ্যসম্মত। হ্যাঁ, তা মানে ঠকবে না, মানে আপনি কোনো কিছু ন্যাচারাল খাবার দিয়ে গরু মোটা তাজা করেছেন? হ্যাঁ। কোনো ফিট খাওয়াইছেন? না, ফিট খাওয়ালে তো আগের বছর আমি খাবার দিচ্ছেন, তাহলে একটু বলবেন আবার। আমি দিচ্ছি হলো খ্যার দিচ্ছি, আর গমের ভুষি, আর দিচ্ছি আপনার সোলার ভুষি, আর খেসারের ভুষি, আর ভুট্টা বাংলা। এই খড়ের সাথে তো অনেকে ইউরিয়া সার মিক্স করে বা রাপ টাপ এসব জাতীয় মিক্স করে? না, আমি এগুলো কিছু করি, আমি শুকনা খ্যার দিচ্ছি। শুকনা খ্যার দিচ্ছি? হ্যাঁ, অনেকে বলছে, অনেকে তো বলে শুকনা খ্যার খাওয়ালে গরু অত বৃদ্ধি পায় না, মোটা হয় না। পশু হাসপাতাল থেকে আমরা বলছে শুকনা খ্যার খাওয়ালে আপনি এটা কোনো রেজাল্টই পাবেন না, তো আপনার
এটা কোনো খাবারই না, খাবারই না, কোনো খাসি তো কোনো খাবারই না, খাবারের খাবারের মধ্যেই পড়ে না। তো এটা শুকটা খাবার খাওয়ালে আপনার আর গরু কমবে, কমবে ওজন, কমে যাবে ওজন, কমে যাবে। তো আমি তারপরে আমি এটা দিতে ঝাবর কাটার জন্য, আচ্ছা আচ্ছা, আমি কাঁচা দানা দানাটা বেশি দিচ্ছি, 18-20 কেজি দিচ্ছি, আর শুধু খড় দিচ্ছি। এই এক বছরে, গত এক বছরে কুরবানির পরে আনুমানিক কত টাকা ব্যয় হয়েছে, এটা কি হিসাব আছে আপনার? এখন আনুমানিক ব্যয় হয়ে গেছে আমার পরে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা এই এক বছরে ব্যয় হয়ে গেছে। কারণ হলো আমি যে খাবারটা আমি 600-700 টাকাতে পাইতাম, সেই খাবারটা এখন কিনতে হয়েছে আমার 1300 টাকাতে। আচ্ছা, আর কি 3 মাস ধরে আমার ব্যয়বহুল খরচ বেশি হচ্ছে। তাদের উদ্দেশ্য হলো কেউ যদি ভালো ক্রেতা, ভালো মানের কোনো কিছু কিনতে চায়, তাহলে আমার গরুটা নিতে পারে। এই ভালো মানে একটু বলেন তো, আপনি তো সবাই বলছেন ভালো। আমি আগেও বলেছি যে বাংলাদেশে আপনার মতো এরকম বড় বড় অসংখ্য গরু আছে, আপনার গরু কেন কিনবে? আপনি বলছেন ভালো, সেই ভালোটা তো মানুষকে বোঝাতে হবে কি ভালো। আমার গরু সাধারণ 3টা গরু নিছিল, তারা অবৈধ খাবার খাওয়াইছে বা জানি না খাবারে ভেজাল ছিল, আমার সাথে ঘুরে নিয়ে আসে। ওই গরুর ভিতরে আপনি 2টা মারা গেছে, একটা জবা করছে। মানে এটা গত বছর গাবতলী হাটের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। আর অনেক গরু আপনার দিনে 3-4-5 বার করে ঝাপাইতে হয়, আমার গরু এত ঝাপাইতে হয় না, একবার সর্বোচ্চ 2 বার। এর ভিতরে কিছু এমনি শান্ত শিষ্ট, শান্ত একদম, শান্ত শান্ত গরু হয় না। এই কারণে আপনি মনে করছেন যারা গরু কিনবে সবচেয়ে ভালো গরু কোরবানির জন্য, একটা দেশীয় মানে গ্রামের ন্যাচারাল পদ্ধতিতে পালন করা গরু, যেটি আপনার আসলে ন্যাচারাল পদ্ধতিতে আমরা বলতে পারছি না, কারণ আপনি বলছেন যে 10 মাস পর আপনি ঘর থেকে বের করেছেন, আপনি নিয়মিত ঘর থেকে বের করেন নেই, যখন বের করেছেন তখন কিন্তু গেট ভেঙে বের করতে হয়েছে। নিয়মিত যদি বের করতেন তাহলে একটু রৌদ্র হয়তো গরুটা আরেকটি ন্যাচারাল ভাবটা আরও আসতো। আমার ঘরে ভিতরে আলো বাতাস আছে, আপনি সে কারণে গরুটা বের করার মনে হয় না যে ওই ভিতরে আলো বাতাস পাচ্ছে, ন্যাচারাল ভাবেই পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। আমরাও চাই ক্রেতা যারা আছে তারা আসলে একটা ভালো গরু কিনুক আপনার কাছ থেকে, আমি আমরা এই প্রতিবেদনে আপনার নাম্বার দেওয়া আছে, যদি কেউ মনে করেন যে এই গরুটা আমি কিনবো তাহলে নাম্বারে যোগাযোগ করেন। তো প্রতিবেদনটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।